হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর আজ বহুদিন পর ভিডিও করছি, প্রায় এক মাস পর কিন্তু আজকে আমি আবার ব্লগ ভিডিও শ্যুট করছি। তো আজকে কিন্তু রবিবার, আর এখন বাজে ঘড়িতে 8:30 মতো। তো মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমরা ঘুম থেকে উঠেছি কারণ আজকে অনেক কাজ আছে, ঘর পরিষ্কার করতে হবে। যেহেতু রবিবার, রবিবারে কিন্তু এমনিতেই অনেক কাজ বেশি থাকে। আর দেখো, ওই ঘরে মামাম ঘুমোচ্ছে, আর এই ঘরে কিন্তু আমি চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য। তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, তারপরেই ভিডিওটা করলাম। তো দেখো, জানলার ওপাশ থেকে কিন্তু আমাদের পাশে রাস্তা দেখা যায়, আর পাশে কিন্তু জঙ্গল। তো তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই প্রথমেই আমি চা বানিয়ে নিয়েছি। তো চাটা এবার খেয়ে নেব, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। তো তোমাদেরকে তো বললামই যে আমি প্রায় এক মাস পর ভিডিও শ্যুট করছি। তো ভিডিও অনেক দিন হলো করা হয় না, লং ভিডিও বিশেষ করে, কারণ ভিডিওতে একটু ভিউ নেই, কেউই ভিডিও দেখে না কয়েকজন ছাড়া। আর যে কয়েকজন ভিডিও দেখে সে কয়েকজন কিন্তু আমারই পরিচিত, আমারই ফ্রেন্ড সার্কেলে বা আমারই আত্মীয়র মধ্যে। তো কেউই ভিডিও সেরকম দেখে না, তো সেই কারণে কিন্তু ভিডিও করার ইচ্ছে একদমই চলে গেছে। আর ভিডিও করে যদি কেউ না দেখে, কেউ যদি কোনো রেসপন্স না করে, তো আমরা কিন্তু অনেকটাই ডিমোটিভেট হয়ে যাই, একদমই মনটা ভেঙে যায়। তো সেই কারণে কিন্তু আমারও সেরকমই হয়েছে। তো একদমই ভিডিও করার ইচ্ছে করে না আর, কারণ অনেক কষ্ট করে ভিডিও করার পর, ভিডিও এডিট করার পর যখন দেখি কেউই রেসপন্স করে না, কেউ দেখে না, কেউ ভালোবাসা দেয় না, তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, তো দেখো আংশির বাবা ওই যে বাড়ির সামনে আমাদের একটা দোকান আছে মাংসের, তো সেখানে গেছে চিকেন আনতে। আর আমাদের বাড়ির সামনে কিন্তু প্রায় সব কিছুরই দোকান আছে, আর এই যে দেখো ডান দিকে জঙ্গল, আমাদের বাড়ির চারপাশেই কিন্তু জঙ্গল, ডান দিকে বা দিকে, আর সামনে রাস্তা। তো দেখো এই যে একটা কুল গাছ, কুল গাছটা ছোটো, এখনও কুল হয়নি। আর এই যে দেখো রাস্তার মধ্যে কতগুলো ডগি বসে আছে, আর এরা কিন্তু সবসময় রাস্তার সামনেই থাকে, আনসি যখন বাইরে আসে তখন ওদের সাথে কিন্তু খেলা করে। তো আমি এখন এখানে হাউস কোটটা পরে নিয়েছিলাম দোকান যাব বলে, কারণ বাড়ির সামনে থেকে চিকেন নিয়ে এসছে হাজবেন্ড, তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা আর কিছু জিনিস আনতে হবে, তো সেগুলো আনতেই দোকানে যাচ্ছি। তো হেঁটে হেঁটেই যাব, আর একদমই সামনে দোকান, বললামই যে আমাদের বাড়ির পাশেই কিন্তু সব কিছুর দোকান আছে, ফুলের দোকান, মাংসের দোকান, জামাকাপড়ের দোকান, আর অনেক কিছুর দোকান। তো যাই হোক, আমি চলে এসেছি, আর আংশির বাবা কিন্তু রান্নাঘরটা একটু সামলাচ্ছিল, আর আমি কাপড়গুলো কেচে নিলাম, কারণ কাপড়গুলো যদি লেট করে কাচি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে শুকোতে। আর সেই কারণে আমি আগে কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে গেলাম কাপড়গুলো মেলে দিতে, তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো ছাদে এসেই আমি আগে একটু ভিউটা দেখিয়ে দিলাম চারপাশে, তারপরে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। সানডে সবার জন্য ছুটির দিন হলেও যারা হাউস ওয়াইফ তাদের জন্য কিন্তু একদমই নয়, তাই না? কারণ সানডেতে যারা হাউস ওয়াইফ তাদেরকে অনেক বেশি বেশি করে কাজ করতে লাগে রেগুলারের চেয়ে, কারণ সানডে করেই সমস্ত কাপড় চোপড় কাচা, ঘর পরিষ্কার করা, তো আরও অনেক অনেক কাজ থাকে যেগুলো হচ্ছে সারা সপ্তাহ না হলেও সানডে কিন্তু সপ্তাহে একদিন করতেই হয়, তাই না? তো সেই কারণে সানডে কিন্তু একদমই আমার ভালো লাগে না, সানডে আসলেই আমার টেনশন হয়ে যায় যে কাল সকাল সকাল উঠতে হবে, আবার এতগুলো কাজ করতে হবে। তো কি আর করা যাবে, করতে তো হবেই। আর এখন যেহেতু আংশি ছোট, আংশির কাপড় চোপড়ও বেশি হয়, আর জামা কাপড়ও বারবার করে চেঞ্জ করতে হয়, কারণ বারবার ভিজিয়ে দেয়, জল ফেলে দেয়, তো সেই কারণে। তো দেখো আজকে একটু ঘর পরিষ্কার করব বলে কিন্তু এই যে খাটটা খুলেছি, খাটের নিচে দেখো কত নোংরা জমেছে, অনেক দিন হলো খাটের নিচটা পরিষ্কার করা হয় না। আর যাদের বক্স খাট তারা তো জানোই যে রেগুলারলি কিন্তু এই খাটের নিচ পরিষ্কার করা যায় না, কারণ খাটের নিচ পরিষ্কার করতে হলে পুরো খাটটা খুলতে হয়, আর পুরো খাটটা খুলতে কিন্তু অনেক ঝামেলা, সমস্ত জিনিসপত্র বের করে আবার পরিষ্কার করে আবার সব কিছু গোছানো, আর আমি তো একা একা পারবো না, কারণ খাট খুলতে তো আমি পারি না, তো এর জন্য হাজবেন্ডকে লাগে, আর সবসময় ওর সময়ও হয় না। তো সেই কারণে কিন্তু অনেক দিন পর পরই এই খাট খোলা হয়, আর খাটের তলাটা পরিষ্কার করা হয়।
তো আজকে আমরা একটু খাটের নিচটা পরিষ্কার করছি, আর তাছাড়া আজকে হঠাৎ করে খাটের তল পরিষ্কার করা বলো, এই ঘর পরিষ্কার করার কিন্তু আর একটা কারণ আছে। কারণ আমাদের বাড়িতে কিছুদিন পর একটা গেস্ট আসবে, আমার হাজবেন্ডের বন্ধু আর তার ওয়াইফ। তো ওরা আমাদের বাড়িতে প্রথমবার আসবে, আগে কখনো ওরা আসেনি। তো ওরা যেহেতু ঘুরতে আসবে, তার জন্য কিন্তু আমরা ঘরটাকে একটু পরিষ্কার করছি। এমনিতেই আমরা ঘর পরিষ্কার করেই রাখি, মানে আমি সব সময় চেষ্টা করি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে রাখা। আনসি যেহেতু ছোট, অতটা আমি পারি না, তবুও চেষ্টা করি সবসময় সব কিছু গুছিয়ে রাখার আর সব কিছু ঝেড়ে মুছে রাখার। তবুও অনেক সময় আলসের জন্য করতে ইচ্ছে করে না, কারণ আনসিকে সামলাতে সামলাতে এতটা টায়ার্ড হয়ে পড়ি যে আর ইচ্ছে করে না, মনে হয় যে কাল করবো বলে আর করাই হয় না। তো ধুলো পড়ে যায় অনেক কিছুতে। তো আজকে সমস্ত ধুলো ঝাড়ছি, খাটের তল পরিষ্কার করলাম, এই যে পর্দাগুলো লাগানো ছিল এগুলোকে চেঞ্জ করে দিলাম, এই পুরনো পর্দাগুলোকে বাইরে লাগাবো, আর নতুন পর্দা নিয়েছি পিঙ্ক কালারের, ওই পাশের জানালার মতনই এই পাশেও আমরা পিঙ্ক কালারের পর্দাটা লাগিয়ে দিলাম। তো এই পর্দাগুলো কিনেছিলাম, তো লাগানো হয়নি। তো ভাবলাম যেহেতু বাড়িতে একটা গেস্ট আসবে, তো সেই কারণে সমস্তটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে ওদেরও ভালো লাগবে আর আমাদেরও ঘরটা গুছানো হয়ে যাবে সেই সুযোগে, তাই না? না হলে তো একদমই গুছানো হয় না, আর সেই ওরা আসবে বলে ঘরটা গুছানো হয়ে যাচ্ছে। তো দেখো, মাম্মামের ডিম খাওয়ার সময় হয়ে গেছিলো, তো সেই কারণে আমি ওকে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি আর এদিকে আমি ডিমটাও খাইয়ে দিলাম। তো ডিমটা খাওয়ানোর পর আমি এই যে সোফার কভারটাও লাগিয়ে দিচ্ছি। তো বললামই বাড়িতে গেস্ট আসবে, তো সেই কারণে সমস্তটাই কিন্তু নতুন নতুন করে লাগানো হচ্ছে। তো ভালো লাগে, বাড়িতে লোকজন আসলে কিন্তু এই যে ঘর গোছানো গুছাতে হয় খুব মজা লাগে, কিন্তু বলো, সুন্দর করে গুছানো মানে হয়ে যায় আর কি। তো দেখো, সোফার কভারটা লাগিয়ে আমি নিজেই বসে বসে একটু দেখছিলাম। তো যাই হোক, এখানে আমি একটা কার্পেট বিছিয়ে দিলাম সোফার সামনে, আর মাম্মাম কিন্তু ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল। তো তারপরে আমি এই যে পর্দাটা এখানে লাগিয়ে দিচ্ছি, তো ঘরের পর্দাটা আমি এই যে রান্নাঘরে লাগিয়ে দিলাম। আর রান্নাঘরটা যেহেতু অনেকটা বড়, আর ওই ঘরে ড্রয়িং রুমের পাশে, তো সেই কারণে এখানে পর্দাটা লাগানো থাকলে কি হবে, তাহলে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো দেখা যাবে না, কারণ আমাদের রান্নাঘরে তো মানে বক্স করা নেই নিচে, তো সমস্ত জিনিসপত্রগুলো দেখা গেলে কিন্তু খারাপ লাগে, তো সেই কারণে। তো দেখো, এখানে আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম, রান্নার জিনিসগুলো। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখছি, আর আমরা হচ্ছে ঘুরতে যাব বলেই কিন্তু ওরা আসছে, তো আমরা পাহাড়ে ঘুরতে যাব। তো সেই কারণে আমিও থাকবো না বাড়িতে কয়েকদিন, দু তিন দিনের মতন, তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখেই যাব। তো দেখো, এই ওয়ার্ড্রপের উপরটা আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার সমস্ত জিনিসগুলো এখানে গুছিয়ে রাখছি। তো তোমাদেরকে তো বললামই যে আমরা পাহাড়ে ঘুরতে যাব, আমরা গ্যাংটকে যাব দুদিনের জন্য। তো আজ হলো রবিবার, রবিবারের ভিডিও, আমরা যাব মঙ্গলবারে আর আসবো হচ্ছে বৃহস্পতিবারে। তো দু তিন দিনের জন্যই যাব, আর বললামই ওরা আসবে তাই জন্যই যাচ্ছি, আর এখন আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিলই না। আর আমার পাহাড়ে ঘুরতে যেতে কিন্তু অতটাও ভালো লাগে না, আর আমি আগেও পাহাড়ে গেছি, মানে বিয়ের পর প্রথমবার আমরা পাহাড়েই গেছিলাম। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পাহাড় না সমুদ্রে যাব, আমি কিন্তু সবসময় সমুদ্রেই ঘুরতে যেতে চাই, কারণ আমার সমুদ্র বেশি ভালো লাগে পাহাড়ের চেয়ে। তো যাই হোক, ওরা যেহেতু যাচ্ছে তার জন্য কিন্তু আমারও পাহাড়ে যাওয়া হচ্ছে। তো দেখো, একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম মেশো থেকে, তো ওটা এসছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ঘড়িটা ফটোগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, তো ওরা ওটা সেট করে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, ট্রলিটা বের করে রেখেছি খাট পরিষ্কার করার পর, তো ট্রলিটা নিয়ে মাম্মাম এখানে টানাটানি করছিল, খেলছিল। তো দেখো, তারপরে আনসিকে আবার জামাটা চেঞ্জ করে দিলাম, খাওয়ার পরে ও জামাটা একদম ভিজিয়ে দিয়েছিল, তো সেই কারণে আমি এখানে ওকে জামাটা চেঞ্জ করে দিলাম, ওখানে বসে বসে ওর পাপার সাথে খেলছিল বাইরে।
তো তারপরে আমিও চান করে নিয়েছি। তো দেখো গাছে একটা দুটো ফুল ফুটেছে, তো একটা দুটো ফুল তুলে নিলাম, আর বাকি ফুলগুলো আমি দোকানে গিয়ে কিনে নেবো। তো দেখো বাড়ির সামনেই দোকান বললামই তো, চলে গেছিলাম ফুল কিনতে। আমি কিন্তু 5 টাকার ফুল কিনে আজকে পুজো দিব। তো আমাদের এখানে কিন্তু 5 টাকার ফুল অনেকটাই দেয়। তো ফুল নিয়ে এসেছি, এবার কিন্তু পুজোটা দিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।